উচ্চকণ্ঠে খুশি হয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এই জন্য আপনার সঙ্গে কথা বলে আমরা সময় নষ্ট করবো না, সরাসরি আজকে আমরা আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। আমরা যে মজলিসে বসেছি এটাই কোরআনের মজলিস, পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে এই মজলিসের মতো দামি এবং মর্যাদা সম্পন্ন কোন মজলিস আর হতে পারে না। এই মজলিসে আমরা বসেছি আল্লাহর কালাম শুনতে, আল্লাহর কালাম শোনার কিছু আদব আছে, সেই আদব রক্ষা করে আপনাকে আল্লাহর কালাম শুনতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমার কালাম শোনার দুইটা আদব আছে, আমার কথা বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, আল্লাহর কালাম শোনার আদব আছে কয়টা? কোরআন থেকে আলোচনা শুনে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, দুটো কাজ আমাদেরকে করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে খুব চমৎকার করে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে তা শ্রবণ করো, এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবা, এমন অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো না। আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন মনোযোগী হয়ে তা শোনো, পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, ফার্স্ট অফ অল, প্রথমত ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে দাও। নাম্বার টু, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। আল্লাহর কোরআনের কথা শুরু হলে অন্য কথার আর কোনো দাম থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আদব শেখাচ্ছেন, যখন কোরআনের আলোচনা শুরু হয়, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। কয়টা কাজ করার কথা বলেছি? দুইটা। আরো জোরে বলেন, কয়টা? দুইটা। আমার কাছে মনে হয় আমি জিন্দা স্থানে বসা নাই, হয় একটা গোরস্থানের সামনে বসে কথা বলছি। এত ছোট একটা মাহফিল, এখানে মানুষ হিসাব করলে 50,000 হবে না। আল্লাহর রহমতে তো লক্ষ লক্ষ মানুষের সামনে আমরা কথা বলি, কিন্তু এত আওয়াজ আমি কোথাও পাই নাই। কসবার মানুষ তো ভালো মানুষ, ভদ্র মানুষ, এই স্বাধীনতা এই ভদ্রতার পরিচয় যেন আজকের এই মাহফিলের মাধ্যমে যেন এর বহিঃপ্রকাশ ঘটে ইনশাআল্লাহ। কথা বলতে হবে আপনাদেরকে, রেসপন্স করতে হবে। যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনারা শুনতেছেন কিছু বুঝতেছেন না, না হয় আমার কথা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। আল্লাহর কালাম শোনার আদব আছে কয়টা? দুইটা। এক নাম্বার, আল্লাহ শেখাচ্ছেন বান্দা মনোযোগী হয়ে শ্রবণ করো। নাম্বার টু, দুই নাম্বার, চুপচাপ হও, নীরব হয়ে যাও। আচ্ছা, এই দুটা কাজ যদি আমরা করতে পারি, রেজাল্ট কি হবে, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলছেন, এই দুটো কাজ করে যদি আমার কালাম শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা কাজ করতে পারবেন তো আপনারা? মনোযোগী হয়ে যান, দুই নাম্বার, চুপচাপ থাকুন, আল্লাহ যেন আমাদের উপরে রহমত নাযিল করেন। বলেন আমিন। মরহুম গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। গোলাম সরওয়ার সাঈদী, এই নামটি শুধু কসবায় নয়, বাংলাদেশ নয়, কোরআনের বরকতে গোটা বিশ্বে ওনার নাম ছড়িয়ে গিয়েছে। আল্লাহর কোরআন, ইসলাম, এটা এমনই, আপনি যদি কোরআনের সাথে থাকেন, ইসলামের সাথে থাকেন, কোরআনের পক্ষে কাজ করেন, ইসলামের পক্ষে কাজ করেন, মরেও আপনি অমর থাকবেন। গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ আজ যেন মরেও অমর হয়ে আছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তার সেই বক্তব্য এখনো আমার মনে হয় যুবকদের কানে প্রতিধ্বনিত হয়। তিনি চলে গিয়েছেন, তার সুকর্মগুরু আজও মানুষ স্মরণ করে, তার কথা স্মরণ করে অনেকে আজও কাঁদে। এজন্য আমি বলেছি, ইসলাম এবং কোরআন, আপনি যদি এর পক্ষে থাকেন, এর পক্ষে কাজ করেন,
আপনি মরেও অমর হয়ে থাকবেন আর ইসলাম এবং কোরআন যা এমন সেনসিটিভ জায়গা আপনি যদি এর বিরুদ্ধে দাঁড়িয়ে যান এর বিরুদ্ধে কথা বলেন এর বিরুদ্ধে কাজ করেন কবর তো গ্রহণ করবেই না আল্লাহর জমিনের এক ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না যার বাস্তব প্রমাণ হচ্ছে এখনকার টাকলা মুরা কবরে এখনো যায় নাই পৃথিবীর এক ইঞ্চি জমিনও তারে গ্রহণ করছে না ইসলাম যে এমনই আপনি ইসলামের পক্ষে না থাকলে মনে রাখবেন আপনি ইসলামের পক্ষে না থাকলে ইসলাম টিকে থাকবে ইসলাম আপনার কাছে দায়বদ্ধ নয় বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ ইসলাম ছাড়া আপনি অচল ইসলাম ছাড়া আপনার দুনিয়া ধ্বংস হবে আখেরাত ধ্বংস হবে কিন্তু আপনাকে ছাড়া ইসলাম ছিল ইসলাম আছে আল্লাহর জমিনে ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইসলাম পৃথিবীর কারো কাছে দায়বদ্ধ নয় আপনি ইসলামের পক্ষে থাকলে ইসলামের পক্ষে কাজ করলে আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আর ইসলামের পক্ষে না থাকলে কপাল যা আপনারই পড়বে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকা আর ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে খুব অল্প সময়ে কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ এমন একটি কথা এমন একটি টপিক নিয়ে আজ আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো যেই বিষয়টির সাথে সম্পৃক্ত হলে বলে মানুষের দুনিয়া আখেরা উভয়টি নষ্ট হয়ে যায় একটু কান লাগান দিলের কান দিয়ে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করুন এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেই বিষয়টির সঙ্গে আপনার সম্পৃক্ততা থাকলে দুনিয়াও যাবে আখেরাতও ধ্বংস হবে এবং আমার মনে হয় কম বেশি সবাই ওই বিষয়টির সাথে আজ সম্পৃক্ত কারণ সমাজের বাস্তবিক চিত্র আমাদেরকে বলে এই বিষয়টির সঙ্গে আমরা নিজেদেরকে আজ আপাত অবস্থক জড়িয়ে ফেলেছি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টির নাম হচ্ছে জুলম বিষয়টির নাম কি আরো জোরে বলেন জুলম জুলম হচ্ছে ইটস অ্যান আরবিক ওয়ার্ড এটি আরবি শব্দ অভিধান ব্যত্যাগত আরবিতে এর অর্থ করেছেন ওয়াদউ শাইই ফি গায়রি মাউদিহি যেটা যেখানে রাখা দরকার সেটা ওই জায়গায় না রাখার নাম জুলুম আবার কেউ কেউ এর অর্থ করেছেন আজ-জুলম ইয়ানি আল-জাউর অত্যাচার নিপীড়ন আবার অভিধান ব্যত্যাগত কেউ কেউ এর অর্থ করেছেন আদাবুল ইনসাফ সুবিচারের বিপরীত সুবিচারের বিপরীত কি হয় অবিচার যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালেম আর যার উপরে জুলুম করা হয় আরবিতে তাকে বলা হয় মাজলুম জালেম কাকে বলা হয় অভিধান ব্যত্যাগত এর সংজ্ঞায় বলেছেন মাইয়াজলিমুন নাসা বিলা হাক্কিন যেই ব্যক্তি না হোক ভাবে কারো উপরে জুলুম চালায় নিপীড়ন চালায় কিংবা যে ব্যক্তি অন্যায় ভাবে কারো হক নষ্ট করে সেই হচ্ছে জালেম আপনারা ভাবতে পারে যে হুজুর এই জালেমের কাতারে আমরা কেউই নাই আপনি দেখেন জালেমের কাতারে আপনি আছেন কিনা নিজেকে মিলান কারণ জালেম এক প্রকারের না দুনিয়ায় যত মানুষ রয়েছে বিভিন্ন ক্যাটাগরির মানুষ দুনিয়াতে আছে এই জন্য জালেমেরও বিভিন্ন ক্যাটাগরি আছে মৌলিক ভাবে জালেম হচ্ছে তিন প্রকার আমার কথা আপনাদের কানে পৌঁছালে একটু কষ্ট করে জবাব দেন মৌলিক ভাবে জালেম কয় প্রকার তিন প্রকার আলোচনা শুরু হয়ে গেছে নাম্বার ওয়ান এক নাম্বার আল্লাহর উপরে জুলুমকারী জালেম দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম তিন নাম্বার আল্লাহ সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম জালেম কয় প্রকার আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন স্মরণ শক্তি কেমন একটু যাচাই করে নেওয়া যাক বলেন তো জালেম কয় প্রকার ভেরি গুড এক নাম্বার হ্যাঁ আল্লাহর উপরে জুলুমকারী জালেম দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম আর তিন নাম্বার কি বলেছি আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম এই তিনটা পয়েন্টই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ এই তিন প্রকার জালেম কারা এই তিন প্রকার জালেমের পরিচয় এবং তাদের পরিণতি কি হবে
जीवन तो आज के शुने अल्लाह मानुष आज जुलूम कर विषय माथाय ढुकते আমার বাবারা আমার ভাইরা আমার কথা বোঝার জন্য সবাই আগে একটা প্রশ্নের জবাব দেন। আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই রব আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? কি কারণে আমাদেরকে পয়দা করে দুনিয়াতে পাঠানো হলো? কি উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বললেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলেন, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পয়দা করা হয়েছে কার গোলামির জন্য? আল্লাহ। দেখেন আল্লাহর উপরে মানুষ জুলুম করে কিভাবে এই দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পয়দা করেছেন, মানুষকে সৃষ্টি করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন কার গোলামির জন্য? আল্লাহ। ওই মানুষগুলো দুনিয়াতে এসে যখন একত্ববাদী রবকে মাহবুদ হিসেবে বর্জন করে নিজেদের বানালো, কিংবা কল্পনা প্রসূত অন্যান্য মাহবুদকে তার রব হিসাবে গ্রহণ করে ফেলে, তখন ওই মানুষগুলো ওই লোকগুলো আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহর উপরে জুলুম করে বসে। আল্লাহর সঙ্গে শিরক করা এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এই দুনিয়ায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ রয়েছে যারা একত্ববাদী রবকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করছে। আল্লাহর সঙ্গে শিরক করে যারা দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো তারা। কারণ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় জালেম কি? ওই দিন এক মাহফিলে সেম কোশ্চেনটা করলাম, একজন কয় হুজুর বুশের বাচ্চা বুশ? আমি বললাম না আপনার জবাব হয়নি, কারণ কোরআনটা আপনি ভালো করে পড়েননি। সবচাইতে মস্ত বড় জুলুম হচ্ছে শিরক। এই জন্য শিরকের গুনাহ যারা করে তারাই দুনিয়ার সবচেয়ে বড় জালেম। সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা অনেকে জানি, তিনি কোন পয়গম্বর ছিলেন না, তিনি কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, আর তিনি তার ছেলেকে এত চমৎকার চমৎকার নসিহত করেছিলেন, এত সুন্দর সুন্দর নসিহত করেছিলেন, তার সেই নসিহত আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, এই জন্য আল্লাহ তাআলা সেই নসিহত গুলো আমাদের জন্য কোরআনে কারিমে তুলে দিয়েছেন। সাইয়েদা লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে প্রথমেই তার সন্তানকে এই শিরক নামক জুলুম থেকে সাবধান করেছেন। কোরআনুল কারিমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া ইন ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। এই জন্য আমি বলেছি, দুনিয়ায় আল্লাহর সঙ্গে শিরক করে যারা দুনিয়ার সবচাইতে সেরা উঁচু স্তরের জালেম হলো তারা। আপনারা বলবেন, হুজুর আমরা কসবার মানুষ, এই এক নম্বরের জালেমের কাতারে নাই, আমরা তো ইমানদার হিসাবে নিজেকে দাবি করে ঘোষণাও দিয়েছি, ইমানদার হিসাবে দাবি করে ইমানদার হিসাবে নিজেকে ঘোষণা দেওয়ার পর আমরা অনেকে ইমানের ভেতরে আজ শিরক ঢুকিয়ে ফেলেছি। আকীদার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে আমরা অনেক সময় শিরক করে নিজেদের ঈমানটাকে আমরা শিরক যুক্ত করে ফেলেছি। আল্লাহ বলেছেন, হেদায়াত যদি পেতে চাও নিজের ঈমানটাকে তুমি শিরক মুক্ত করে নাও। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে এই জন্য রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন
أولئك لهم الأمن وهم مهتدون الله تعالى قول سيد إيمان নিজেদের ইমানের সঙ্গে জুলম অর্থাৎ শিরকের সংমিশ্রণ ঘটিয়েছে যারা, এরা আল্লাহর কাছ থেকে হেদায়াত প্রাপ্ত বান্দা হতে পারবে না, বরং নিজের ইমানকে যারা এই জুলম মুক্ত শিরক মুক্ত রেখেছে তারাই আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা আজ কথাবার্তায় কেন্দ্রে শিরক ঢুকিয়ে ফেলেছি দেখেন, আমরা নিজেদের কাজ করবে কিভাবে শিরক করছি দেখেন, প্রত্যেকদিন নামাজে গিয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রব আমরা একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছেই চাই, এই উত্তম মসজিদ থেকে বের হয়ে জীবিত মানুষের কাছে চাই, মৃত মানুষের কবরের সামনে ও মাথা ঠেকায় আসার জাতিয়া চাই, এই চিত্র আমার সোনার বাংলাদেশে নাই। মৃত মানুষ তো কাউকে কিছু দিতে পারে না, সবকিছু কোরআন সুন্নাহ দিয়ে জাস্টিফাই করা লাগে না, কিছু জিনিস কমন সেন্স নিয়েও বোঝা যায়। আপনি যে কবরে শুয়ে থাকা লোকটার কাছে গিয়ে চাইলেন সে আপনাকে কি দিতে পারবে, সে তো কবর থেকে চলে গিয়েছে, সে দুনিয়াতে, সে তো দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই লোকটা জীবিত থাকা অবস্থায় দা পেয়েছে, সবই আল্লাহর কাছ থেকে পেয়েছে, এই জন্য আপনার চাওয়ার দরকার হলে আপনি চাইবেন কার কাছে। আর আজ আমাদের দেশে কবর নিয়ে রীতিমতো ব্যবসা শুরু হয়েছে, কবর নিয়ে ব্যবসা শুরু হয়েছে, কবরকে বাজার বানায়া এরপরে সেখানে টাকা দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, গরু ছাগল উট এরকম বিভিন্ন ধরনের পশু মানত করা হচ্ছে, সোনা দানা দেওয়া হচ্ছে, এই চিত্র মানে হয় আমার সোনার বাংলাদেশে নাই। কিছুদিন আগে গিয়েছিলাম, ঘটনা একটা মনে পড়ছে বলবো, বাগের হাট থেকে ফিরছিলাম, আপনারা জানেন সেখানে ষাট গম্বুজ মসজিদ আছে, খানজা আলাই রহমতুল্লাহ আলাইয়ের কবর সেখানে আছে না নাই, আমি তার পাশ দিয়ে আসতে দিই, ভাবলাম আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছে একটু জিয়ারত করে যাই, কারণ এই বাংলাদেশে আমরা ইসলাম নামক নেয়ামত পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, এই জন্য তাদেরকে আমরা ভালোবাসি রেসপেক্ট করি কম না বেশি, তো ভাবলাম একটু জিয়ারত করে যাই, ঢুকে দেখলাম মাইকিং চলতেছে, একজন বলতেছে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যারা আসছেন ওইদিকে কে ওই লাইনে দাঁড়ান, লাইন ভাগ করেন, আমি একজনকে বললাম এরা হাঁস মুরগি গরু ছাগল নিয়ে যারা আসছে তার লাইন ভাগ করে কেন, আর এরা যে হাঁস মুরগি গরু ছাগল দিয়ে যায় এগুলো কি রাতের বেলা খানদে আনলে রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে সবগুলো নিয়ে আবার কবরে ঢুকেন নাকি, কই হয়েছে না, বললাম তাহলে যাই কোথায়, কই যাই হয়েছে মাজারের খাদেম যারা আছে আর এটাকে ব্যবসার পুঁজি বানিয়ে যারা ব্যবসা করছে তাদের গুদামের ভেতরে যাচ্ছে, এই তো আজকে আমাদের সমাজে বাস্তবতা, ঠিক কিনা বলেন। আমার বাড়ি সিলেটে, সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, সেখানে কত মানুষ দেখলাম টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম একজনকে রাতের বেলা আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি মনে হয় কবর থেকে উঠে টাকা পয়সা সব নিয়ে তারপর কবরে চলে যায় তাই না, এগুলো যায় কোথায়, কোথায় যায় এগুলো, টাকা দিতে মন চায় মাদ্রাসা মসজিদ চোখে পড়ে না, এতিমখানা চোখে পড়ে না, ঘরের পাশে কত মানুষ অসুস্থ দিনের পর দিন চিকিৎসা করাতে পারে না, আপনি বুঝি তার পাশে দাঁড়াতে পারেন না, আপনি যাচ্ছেন ওখানে গিয়ে গরু ছাগল টাকা পয়সা দিচ্ছেন, যেই লোক দুনিয়া থেকে চলে গিয়েছে তার তো টাকা পয়সা গরু ছাগলের দরকার নাই, যদি কবরের মধ্যে টাকা দেওয়া পয়সা দেওয়া গরু ছাগল দেওয়া হাঁস মুরগ সোনা দানা দেওয়া জায়েজ হতো, পৃথিবীর মুসলমানরা সোনা দানা টাকা পয়সা হাঁস মুরগ আর গরু ছাগল নয় বুক ছিঁড়ে কলিজা বের করে বিশ্ব নবীর রওজা শরীফের মধ্যে দিয়ে আসতো, কবরে টাকা দেওয়া পয়সা দেওয়া মান্নাত করা আগরবাতি দেওয়া হাঁস মুরগ দেওয়া সোনা দানা দেওয়া টাকা দেওয়া পয়সা দেওয়া হারাম হারাম শিরক শিরক এবং শিরক সোজা কথা, ইমানটাকে শিরক মুক্ত করেন, আপনি কথা বলার সময় তো মুখে লাগাম থাকে না, আল্লাহর সঙ্গে শিরক করে বলে ফেলেন সকল ক্ষমতার মালিক জনগণ। এক নম্বর পয়েন্ট, আপনি ভাবতেছেন আপনার সঙ্গে মিলে না, সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা যে বলে সে সরাসরি আল্লাহর উপর জুলুম করে বসে, কারণ সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি তিনি কে, মহিলার সামনে ওয়াজ বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎস হলেন একজন তিনি কে,
তা আপনি তো দেখি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এগুলা আমরাও বুঝি, এগুলা বলে পাপ করতে দিয়া। এরপরে যদি জনগণের মাথার উপর উঠতে পারেন, তারপরে বুকের উপরে গুলিও চালাইতে পারে। সব এগুলা ভণ্ডামি, এগুলো আজ মানুষ জেনে ফেলেছে, বুঝে ফেলেছে। তাহলে আমরা জালেমের এক নম্বর প্রকার পেলাম, আল্লাহর উপর জুলুম করে তারা, আল্লাহর সঙ্গে শিরক করে যারা, আবার যারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের তৈরি আইন দিয়ে নিজেদের জীবন, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন অথবা রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, তারাও আল্লাহর উপর জুলুম করে। কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাইদা এর 45 নম্বর আয়াতে যত রব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, আর যে আমার আইন নেই, আল্লাহর আইনের কিতাবের নাম কি? ধরুন পুরুষ মানুষের মতো জবাব দেন, আল্লাহর আইনের কিতাবের নাম কি? আল কোরআন। আপনি কয়েকদিন জানি করছেন, আমরা তো জানি করে, আমি নিজে অসুস্থ মানুষ, অসুস্থ অবস্থায় এসে উচ্চ কণ্ঠে কথা বলছে নাকি এরা ওই খেট ঢুকে যে মুখের দিচ্ছে খেটকে, আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে, খেট ঢুকেই দিচ্ছে নাকি নাকি বাদাম খায়? আল্লাহ আইনের কিতাবের নাম কি? এখানে একাডেমিক কথা চলছে, পয়েন্ট বাই পয়েন্ট কথা চলছে, একটু জিনিস নিয়ে যান আপনি। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন, এই আইনের কিতাব দিয়ে যারা ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র এক কথায় জীবন পরিচালনার সামগ্রিক দিক এবং বিভাগে যারা এই কোরআনকে অনুসরণ করে না, মোল্লা বলছে না, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। আর আল্লাহর আইন যেখানে থাকবে না সেখানে কিন্তু সুবিচার থাকবে না, অবিচার হবে, এটা 100% নিশ্চিত কথা। আজ আমরা আল্লাহর আইন নিয়ে বিচার ফয়সালা করি না বলে বিচারের বাণী নীরবে নিভৃতে কেটে কেটে মরছে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে আজ চতুর্দিকে আজ অবিচার কায়েম হয়ে যাচ্ছে। অথচ দেখেন আল্লাহর নবী কোরআন দিয়ে ন্যায় বিচার করতেন বলেন, সেই স্বর্ণালী সমাজে কোন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতো না। আবার নবীর বিচারের কায়দা কানুন কেমন দেখেন, একটা ঘটনা শোনাই আপনাদেরকে। একবার মাকসুমা গোত্রের সম্ভ্রান্ত একজন নারী চুরি করে ধরা পড়লেন। এই মহিলা চুরি করে ধরা পড়ার পর সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, একত্রিত হয়ে তারা পারস্পরিক পরামর্শ করছেন, একজন আরেকজনকে বলাবলি করছেন। মহিলা তো বড় সম্ভ্রান্ত বংশের মহিলা, নবজিত এই চুরির বিচার করার সময় কোরআনের আইন কি ফলো করবেন? আর কোরআনের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি পুরুষ কিংবা নারী হয়, যেই হোক না কেন, প্রমাণিত হলে হাত কেটে দাও। এখন সাহাবায়ে কেরাম পারস্পরিক পরামর্শ করছেন, সম্ভ্রান্ত বংশের এই মহিলা ব্যাপারে যদি নবীজি হাত কাটার রায় দিয়ে দেন, তাহলে ওই বংশের মানিজ্য থাকবে না। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন, নবীজির কাছে পরামর্শ নিয়ে সুপারিশ নিয়ে যাওয়া দরকার, নবীজি যেন বিচার ফয়সালার সময়, রায় দেওয়ার সময় এই মহিলার বেলায় যেন রায়টা একটু কমায়া দেন। কিন্তু কে নবীজির কাছে যাবেন, কারো সাহস হচ্ছে না। অবশেষে সাহাবায়ে কেরাম পরামর্শ করে উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো উসামা, তোমাকে তো নবীজি বড় মহব্বত করেন, ভালোবাসেন, সুতরাং তুমি নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও, নবীজি যেন বিচার করার সময়, ফয়সালা রায় দেওয়ার সময় যেন ওই মহিলার বেলায় যেন একটু রায়টা শিথিল করে দেন। উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শ করে, সবার পরামর্শ ক্রমে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে যখন তিনি এই সুপারিশ করলেন মহিলার ব্যাপারে যেন রায়টা শিথিল করা হয়, এই কথা শোনা মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন পরিস্থিতি হলো, সাত আসমান যেন তার মাথার উপরে ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের সামনে বক্তব্য রাখলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা ভালো করে শোনো, তোমরা আজ
একজন অপরাধীর জন্য আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো, ভালো করে শোনো। ওই অপরাধী মহিলা চুরি করে ধরা পড়েছে, আজ ওই মহিলার জায়গায় যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, আমি বিচারের রায় দিয়ে নিজেই আমার মেয়ের হাত আমি কেটে ফেলতাম। আল্লাহ আকবার! এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। কারণ নবীজি বিচার করেছেন নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে নয়, বিচার করেছেন কার আইন দিয়ে? আরেকটু জোরে বলেন, কার আইন দিয়ে? আজ কোরআন আইন মুসলমান নাম দিয়েছি আমরা, মুসলমান নাম নিয়েছি আমরা, বেশভূষা ধারণ করেছিও আমরা। আমাদের মুসলিম সমাজে আজ কোরআনের আইন বাস্তবায়িত নেই বলে আমাদের সমাজ থেকে অন্যায় কমছে না, অপরাধ কমছে না। যতই আপনি অন্যায় অপরাধ কমাবার স্লোগান দেন না কেন, আর যতই আপনি কাজ করেন না কেন, যতদিন না কোরআনের আলোকে বিচার ফয়সালা করবেন ততদিন পর্যন্ত অপরাধ সমাজ থেকে নির্মূল করতে পারবেন না। চুরি আগের থেকে বেড়েছে না কমেছে আপনারা জানেন? ধর্ষণ আগের চেয়ে কমেছে না বেড়েছে আপনারা আমার চেয়ে ভালো জানেন? সৌদি আরবে আল্লাহর কোরআনের পুরো আইন নাই, অল্প আছে, যতটা আছে এই অল্প আইনে সেখানে রহমত কম না বেশি? অল্পতেই যদি অবস্থা হয় পুরোটা হলে কিরকম হতো আপনি একটু চিন্তা করেন তো। ধর্ষণ হয়েছে 2003 সালে, 2022 সালে এখনো রায় হয় নাই। আমি গত মাসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা নিউজ দেখলাম, কোন একজন মডেল তার নামও আমার মনে নাই, 2003 সালে তাকে হত্যা করা হয়েছিল, 21 সালেও তার রায় হয় নাই। কোরআনের বিচার নেই বলে আজ ধর্ষণকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এজন্য আমি বলি, আমি চ্যালেঞ্জ করছি, একটা বিচার, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, এক বিচার দেখে এই সমাজে এই দেশে যতগুলো লুচ্চা আর বদমাশ হয়েছে গরমের মতো সাইজ হয়ে যাবে। একটা চুরির বিচার কোরআন দিয়ে করে দেখেন, একটা চুরির বিচার কোরআন দিয়ে বাস্তবায়িত করুন, দেশে যতগুলো শেষলা চোর আর চামার রয়েছে এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। কোরআনের বিচার নাই, এজন্য আমি প্রায় সময় বলি কোরআন নিয়ে যতদিন না বিচার চলবে চোর জেলখানায় ঢুকে জামিন নিয়ে বের হয়ে ডাকাতির প্রমোশন নিয়ে এসে সমাজে বের হবে। আজকাল তাই হচ্ছে। আল্লাহ বলছেন আমার এই কিতাবের আইন বাস্তবায়ন করে না যারা জালেম হলো। তুই বুঝবে বুঝবাটা না বুঝবে বেজবাটা, আমার দায়িত্ব বলে দেওয়া। আল্লাহ তো বলেছেন মানসা আবাল ইয়ুকমিন ও মানসা আবাল ইয়াকফুর, সব বিধান আল্লাহর তরফ থেকে চলে এসেছে। যার ইচ্ছা মানবে যার ইচ্ছা মানবে না, যে মানবে লাভ তার, দুনিয়া আখেরাতে নাজাতের ফয়সালা হয়ে যাবে, যে মানবে না লসও তার। মনে রাখবেন ইসলাম, ওই যে আগে বললাম আপনার কাছে দায়বদ্ধ নয়, আপনি আল্লাহর সাজদা দিলি কি আর না দিলি কি, আল্লাহ আপনার সাজদার মুখাপেক্ষী নন। আল্লাহ কি আপনার সাজদার মুখাপেক্ষী? আপনি আল্লাহর তাসবিহ না জপলে জিকির আজকাল না করলে আল্লাহ লস নাই, কারণ ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সমস্ত মাখলুকাত যার জিকির করে তাসবিহ জপে তিনি কি। আপনি না করলে কি হবে? আল্লাহর তো লস নাই, না করলে লস আপনার, করলে লাভ আপনার। তাহলে আমি আলোচনা শুরুতে বলেছিলাম জালেম মোট কয় প্রকার, একটু জোরে বলেন কয় প্রকার। এক নাম্বার আল্লাহর উপরে জুলুমকারী জালেম। এবার আসেন দুই নাম্বার, সংক্ষেপে বলি দুই নাম্বার হচ্ছে, দুই নাম্বারে জালেম তারা নিজের উপরে জুলুম করে যারা। প্রশ্ন হলো হুজুর নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে? এই যে যখন আমরা আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করি, যখন আমরা অন্যায় পথে পা বাড়াই, তখন আমরা নিজের নফসের উপরে জুলুম করে ফেলি, তখন আমরা নিজেই নিজেদের ধ্বংস ডেকে আনি। যখন আমরা আল্লাহর হুকুম আহকাম গুলো বর্জন করি, যখন আমরা আল্লাহর দেওয়া বিধি বিধান গুলো লঙ্ঘন করি, তখন আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিই, নিজের নফসের উপরে আমরা জুলুম করে বেশি। আর এই জুলুম করে আপনি যদি এভাবেই দুনিয়া থেকে বিদায় হন, তাহলে কিন্তু শাস্তি ছাড়া উপায় থাকবে না। তবে আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন গফফার। নিজের উপরে আপনি যদি জুলুম করে ফেলেন,
আপনি যদি নিজের উপর জুলুম করে ফেলেন, গুনাহ যদি আপনি করে ফেলেন, নিজেকে যদি আপনি পাপের দিকে এগিয়ে দেন, এখান থেকে ফিরে আসার একটা রাস্তা আল্লাহ রেখেছেন, রাস্তার নাম তওবা। রাস্তাটার নাম কি বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহীমা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অন্যায় করে ফেলবে, অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, এরপরে সে যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে মাফ চায়, সে যেন তার রবের ব্যাপারে জেনে রাখে তার রক্ষমাশীল অবশ্যই তার রব থেকে মাফ করবে। সুবহানাল্লাহ। পড়ে তাহলে আমরা নিজের উপর যারা জুলুম করে ফেলেছি, যে নামাজ ছাড়লাম, অন্যায় করেছি, অপরাধ করেছি, গান শুনেছি, অশ্লীল অথবা অন্যায় অপকর্মে নিজেদেরকে আমরা যারা জড়িয়ে ফেলেছি, এখান থেকে ফিরে আসার একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে, সেটার নাম কি? তওবা। আর এক নাম্বার যেটা আছে, আল্লাহ তাআলা তো ওইটার ব্যাপারে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, যে আল্লাহর সঙ্গে শিরক করে তার জন্য জান্নাত হারাম, আর জাহান্নামের আগুন তার জন্য অবধারিত, তার জন্য কোনো সাহায্যকারী কিয়ামতে থাকবে না। আমি সংক্ষেপে বলছি, কারণ আমি তো সেই 7টা বাজে এসেছি, আমি জানতাম ওটা আলোচনা 8টায়, অসুস্থতা নিয়ে এসেছি, অপেক্ষা করতে করছি 10টায় উঠছি, আলোচনার তো এনার্জি হবে। দুই প্রকার বললাম, সর্বশেষ পয়েন্টে আমি একটু সময় দিব এবং গুরুত্বপূর্ণ কথা কিছু বলবো ইনশাআল্লাহ। জালেম কয় প্রকার বলেছিলাম, একটু রিপিট করি, এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম, দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম, তিন নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম। এবার আসে, মানুষের উপর আমরা জুলুম করছি কিভাবে? আপনি শুধু আরেকজনকে দইরা পিটাইলে বা জেলখানায় ঢুকাইলে আপনি তারে জালেম বলেন, আর নিজেই যে বড় জালেম এর খবর কিন্তু নাই। আপনি যখন কারো নামে গীবত করেন, যার নামে গীবত করলেন তার উপরে জুলুম করলেন, মিলান এবার এই যে আপনি গীবত করছেন, যে ভাইটার গীবত করলেন তার উপরে জুলুম করে বসলেন, এরপরে আমরা চুগল খুরি করি, অবশ্য কসবাতে চুগল খুরি একদমই নাই। আসে মানে এই চুগল খুরি না থাকলে পরিবারে পরিবারে এত গ্যান্জাম লাগছে কেমনে, এলাকায় এলাকায় এত গ্যান্জাম এত পেস লাগছে কেমনে, এগুলোর মূল কারণ তো এই চুগল খুরি। এই যে আপনি গীবত করলেন, চুগল খুরি করলেন, আপনি ওই ভাইয়ের উপর জুলুম করে ফেললেন। আর মনে রাখবেন, মানুষের উপরে জুলুমের পরিণাম করে পাওয়া গেল, আপনি গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, তওবা করলে যদি সেটা হাক্কুল্লাহ হয়, হক হচ্ছে দুই প্রকার, এক নাম্বার হাক্কুল্লাহ আল্লাহর হক, আর দুই নাম্বার হচ্ছে হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি? আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন, এটা যার সাথে সংশ্লিষ্ট তিনি হচ্ছে আল্লাহ পাক। আপনি আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করে দেওয়ার ইখতিয়ার আল্লাহর রয়েছে, তিনি চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যে মানুষের হক নষ্ট করেছেন, আপনি যে অন্যায় ভাবে অনেকের জায়গা জমি দখল করেছেন, ক্ষমতা পেয়ে আপনি যে চাঁদাবাজি করেছেন, আপনি যে টেন্ডারবাজি করেছেন, এরপরে জনগণের হক মেনে খেয়েছেন, তারপরে আপনি অন্যায় ভাবে মানুষের নামে মামলা দিয়ে তাকে কারাবন্দি করে রেখেছেন, এই যে আপনি তার উপরে জুলুম করে বসেছেন, তওবা করলেও আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ বান্দার হক বান্দার কাছে ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ। তওবা কবুলের পাঁচটা শর্ত আছে, কয়টা শর্ত ভালো করে বুঝেন? এক নাম্বার নিজে পাপি এটা স্বীকার করা, দুই নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া, তিন নাম্বার এই পাপ আর করবে না আল্লাহর সঙ্গে ওয়াদা করা। এরপরে এক নাম্বার নিজে পাপি স্বীকার করা, দুই নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া, তিন নাম্বার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, চার নাম্বার এই পাপ করবে না আল্লাহর সঙ্গে ওয়াদা করা, আর এই পাঁচ নাম্বার সত্যটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে তা ফিরিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। ভালো করে শুনে রাখুন, বান্দার হক নষ্ট করে অবৈধভাবে মানুষের জায়গা জমি দখল করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে,
ক্যান্ডেলবাজি করে ডাকাতি করে অন্যায়ভাবে মানুষের উপরে রাহাজানি করে মামলা দিয়ে কারাবন্দি করে এই রকম মানুষের হক প্রশ্ন করে কাবা শরীফে গিয়ে কাবা ঘরের ইমামের কাছে তওবা করলো তওবা কবুল হবে না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরে দিবেন না ততক্ষণ অথবা বান্দার কাছে মাফ চাইবেন না ততক্ষণ হস্তগত করার জন্য চিকিৎসা না করে নিজের বাবাকে হত্যা করে ফেলেছে এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে। দেখেন আমরা মানুষের উপর জুলুম করছি কিভাবে, তাহলে শোনেন মানুষের উপর জুলুম এটা কিন্তু বড় মারাত্মক জিনিস, আগেই বলেছি এটা তার কাছে ফেরায় না দিলে অথবা তার কাছে মাফ না চাইলে আল্লাহ আপনাকে মাফ করবে, আপনি গীবত করবেন না। কারণ গীবত করা মানে যার গীবত করলেন তার উপর জুলুম করে বসলেন। আর আমাদের গ্রামে গ্রামে এলাকায় এলাকায় যে চায়ের টমের দোকানগুলো আছে, আমি এগুলোর নাম দিয়েছি সেকেন্ড পার্লামেন্ট, এটা বাংলাদেশের দ্বিতীয় সংসদ। ওখানে দোকানদার সবসময় স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খোররা যারা চা খেতে আসে তারা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়, চা খোররা চা খায় আর কোথায় কে কি করছে এটা নিয়ে আলোচনা সমালোচনা কিবোর্ড আর কেবল ঘুরে ঝড় উঠায়। এগুলো অবশ্য পর ভয় নাই সমানদার অলি, এই যে এগুলো করছে যারা মানুষের উপর জুলুম করে তারা। এরপরে আমরা অনেক সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অভ্যাস আছে না, চিৎকারি করে এরকম বলে। আপনি হয়তো এগুলোকে ফান হিসাবে নিচ্ছেন কিন্তু না, এটাকে ফান হিসাবে নিয়েন না। এই যে আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন এটাও তার উপরে জুলুম, এটা করতে কোরআনে নিষেধ করেছেন কে? সূরা হুজুরাত আপনি বলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন তোমরা কোন সম্প্রদায় কোন সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা উপহাস করো না, কেউ কাউকে নিয়ে উপহাস করো না। আপনি কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য উপহাস করে কথা বলা মানে তার উপরে জুলুম করে ফেলা। এরপরে আমরা অনেকে অনেকে নাম বিকৃত করে ডাকার অভ্যাস আছে, বাবা নাম রেখেছে জামালউদ্দিন কিরে জামাইল্লা, বাপ নাম রেখেছে কামালউদ্দিন কিরে কামাইল্লা, আর সেরকম আছে। এটাও কিন্তু মানুষের উপর জুলুম করা। এই যে আপনি মানুষের নাম বিকৃত করে ডাকেন এইটাও আপনি তার উপর জুলুম করে ফেললেন। রেফারেন্স কি? আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, মানুষকে মন্দ নামে দেখো না, নাম বিকৃত করে দেখো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মানুষকে নাম বিকৃত করে ডাকা এটা জঘন্য অপরাধ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুস সালিমুন, এই কাজ করে যারা তওবা না করে বিদায় হবে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুস সালিমুন, এরা আল্লাহর কাছে জালেম হিসাবে বিবেচিত হবে। তাহলে আপনি মানুষের নাম বিকৃত করে ডাকা মানে তার উপরে কি করে বসলেন, জুলুম করে বসলেন। বাহিরের জুলুম নিয়ে আলোচনা করে কি লাভ, আজকে ঘরের ভিতরেই জুলুম চলে। আপনি বাবা হয়ে মা হয়ে নিজের সন্তানের উপরে জুলুম করে বসেছে, মাহফিলের এই সুন্দর পরিবেশটা আমার মনে হয় নষ্ট হতো না, কারণ প্রাকৃতিক প্রয়োজনের তাপ এটা ওয়াজ দিয়েও আটকায় না, এটা আমরাও বুঝি। এজন্য মাহফিল কমিটির ভাইদের উচিত ছিল টাইম মেনটেন করা, এখানে যারা বসছে দীর্ঘক্ষণ হয়ে গেছে, গরমের দিন না এটা শীতের দিন, তো
শীতের দিনে মানুষ ঘামায় না, প্রাকৃতিক রোধন আছে, ওইটা চাপ বড় চাপ, এটা চাপ পারলে ওয়াক দিয়ে ওয়াক কেন যায় না? যাই হোক, আমি বলছিলাম শোনেন, ভালো করে শোনেন, পরিবারের ভেতরে জুলুম চলছে, বাবা হয়ে নিজের সন্তানের উপর আপনি জুলুম করছেন। আপনি বলবেন কিভাবে হুজুর জুলুম করলাম? আপনি আপনার সন্তানের যে হকগুলো ছিল এই হকগুলো আপনি আদায় করেন নেই। সন্তানের হক আদায় না করা এর অর্থ হলো সন্তানের উপর জুলুম করে বসা। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অনেক বাবারা বলেন, হুজুর আজকে মা বাবার খেত বদ্ধের উপর একটু ওয়াজ করেন, আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না। তা আমিও প্রায় সময় বলি, গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, এমনি সন্তানকে আদব কায়দা দিন কিংবা সন্তানকে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও কিন্তু বোকামি। আপনি তো সন্তানের হক আদায় করেন, তার সুন্দর একটা নাম রাখেন, নাম রাখেন বেলায় আপনি ফাইজলামি করেছেন, ছেলের নাম রেখেছেন মিন্টু, পিন্টু, বল্টু। এনে বলে হুজুর এটা আমার ছেলে বল্টু, বললাম ভালোই করছেন, কোন সময় আপনি না রাখবেন এটা আল্লাহ ভালো জানে। যে নাম রেখেছেন আপনি, ছেলের নাম রাখছে সাগর, এখানে সাগর কেউ থাকলে রাগ করিল না আবার। মেয়ের নাম রাখছে নদী, এটা কোনো নাম হইল? সাগর আর আকাশ নাম রেখে হুজুরের কাছেও আবার এনে বলে হুজুর আমার ছেলের জন্য দোয়া করে দিত, আলেম বানাতে চাই, হাফেজ বানাতে চাই। বলে কোনদিন কি শুনছে কোনো হুজুরের না হাফেজ মাওলানা সাগর আহমেদ, হাফেজ মাওলানা আকাশ আহমেদ শুনছেন কোনদিন আপনারা? আপনি তো নামের মধ্যে গলত গোঠায় রাখছেন, ছেলের নাম সাগর, মেয়ের নাম নদী। আল্লাহ, এই লোকদের যদি আল্লাহ আরো কিছু পুলামায়া দেয়, আগের গুলার নাম যেহেতু হইতে সাগর নদী, বাকিগুলার নাম হওয়ার সম্ভাবনা আছে খাল, বিল, পুকুর, কুয়া, কারণ তার নাম রাখার সিস্টেম তো এগুলোই বলছে। এক লোক তার ছেলের নাম রাখছে তুফান, বললাম তুফান রাখছেন কেন? কই হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। বললাম মানে? কই হুজুর তুফানের সময় হয়েছে তো নাম রাখছে তুফান। মেন নাম রাখছে বৃষ্টি, এই এলাকায় আছে নাকি বৃষ্টি? আরে বাপ রে বাপ, এ তো মেন নামের কালেকশন থাকে কেমনে আপনাদের কাছে? বললাম বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে, বৃষ্টির সময় হয়েছে বৃষ্টি। বললাম ভাই এই যে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন বজ্রপাতের সময় আরেকটা হইলে নাম কি রাখবেন? ধাঁধা পড়ছে, কারণ আপনার কাজ কারবার তো ভালো না, আপনি অবস্থা বুঝে ব্যবস্থা নেন, এটা কোন জাতের নাম রেখেছেন আপনি? নবীজি বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেদের নাম রাখো, ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে দুটো নাম খুব পছন্দের, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ, বলেন এগুলো এনে রাখবেন, রাখেন আব্দুল গফফার, আব্দুল মান্নান, আব্দুল করিম, আব্দুল সত্তার, নিজে রাখতে না পারলে আলেমের কাছে যান, পরামর্শ করে ছেলে মেয়েদের নাম রাখেন, ছেলে মেয়ের একটা হক আদায় করে দিন। আপনি তাদের সব শিখাই ফেলছেন, অলেবেলে পড়িয়েছেন, এলেবেলে পড়িয়েছেন, সায়েন্সে পড়াচ্ছেন, কমার্সে পড়াচ্ছেন, ভালো কথা থাকি পড়া, কিন্তু মনে রাখবেন আপনি মুসলমান, আপনার সন্তানও মুসলমান, এজন্য মুসলমান বাবা হিসেবে আপনার মুসলমান সন্তানের প্রতি আপনার তো প্রথম দায়িত্ব হলো তাকে আপনি ওয়াকফ এবিসিডি শেখাবেন, পরে আলিফ বা তাফা শেখাবেন আগে। এই সিস্টেম মেনটেন না করলে এর কুফলটা হবে এমন, আপনার এই ছেলে বা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হইলে একটা কসাই, একটা বেনামাজি, অথবা আপনার সঙ্গে বেয়াদবকারী একটা ডাক্তার হবে। আজ পর্যন্ত আপনি শুনছেন কোন আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে শুনেছেন আপনারা? বরং পত্র পত্রিকায় আমরা প্রায় দেখি অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার এই কাজ কারবার করে, সব ডাক্তার আর সব ইঞ্জিনিয়ার না, আমার দৃষ্টিতে অমানুষ আর অসভ্য যারা, তিনি শিক্ষা পায়নি যারা এমন কাজ কারবার করে তারা। আপনি আপনার সন্তানকে, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যা মন চায় তাই বানান, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে সবার আগে তাকে কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আমি বলছি আপনাকে এই সন্তান আর কুসন্তান হবে না। আরে বড় আফসোসের কথা আপনাদেরকে আমি বলে যাই, বিভিন্ন সময় এমন সিচুয়েশনে আমরা পড়েছি, দেখা গিয়েছে বাবা মারা গিয়েছে, ছেলে এসে আলেমকে বলতেছে হুজুর আমার আব্বু তো মারা গেল, জানা যা নামাজটা কেমনে পড়ে একটু নিয়ম কানুন শিখাই দেন তো। এই যারা উঠাউঠি করছেন একবারে চলে যান, কারণ এখানে কোনো ফালতু কথা হচ্ছে না। আমাকে যারা শোনেন আপনারা জানেন না, মাহফিলে ফালতু কথা বলার লোক আমি না,
কত বড় কথা বলছে আপনি বুঝছেন একলুক মারা গেছে তার ছেলে এসে হুজুরকে বলতেছে হুজুর আমার আব্বুর জানাজার নামাজ আদায় করবো একটু সিস্টেমটা নিয়ম কানুনটা আমাকে বলে দেন এরকম ঘটনা ঘটে কি ঘটে না আপনার সন্তানকে দিন শিখান কোরআন হাদিস শিখান নামাজি বানিয়ে দেন এটা তো বাবা হিসাবে আপনার দায়িত্ব অন্তত পক্ষে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে যেন আপনার জানাজা ইমামতি করতে পারে সেই যোগ্যতা সম্পন্ন সন্তান বানান আপনার জানাজা ইমামতির জন্য অনেক বড় আলেম হওয়া লাগবে না আপনার ছেলেটা যদি নামাজ জানে সে যদি অন্তত বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে নামাজ ঠিকমতো পড়া কায়দা কানুন যদি জানে তাহলে সে তো আপনার জানাজায় ইমামতি করার যোগ্যতা রাখবে দেখুন আমি আমার কথা বলি আমি যখন আলেম পাস করি তখন আমার বাবা মারা যান আমার বাবার ওসিয়ত অনুযায়ী আমি আমার বাবার জানাজা ইমামতি করলাম আমার জায়গায় অন্য কোনো আলেম থাকলে আমি যেভাবে আমার বাবার জানাজা ইমামতির ক্ষেত্রে আমার ভেতরে যে আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে সেটা অন্য কেউ থাকলে সেই আবেগের বহিঃপ্রকাশ ঘটতো না এজন্য নিজেদের সন্তানদেরকে আপনারা সায়েন্সে পড়ান কমার্সে পড়ান অ লেভেলে পড়ান এ লেভেলে পড়ান কোরআন কিন্তু সবার আগে তাকে আপনি কোরআন শেখান হাদিস শেখান দিনী শিক্ষায় শিক্ষিত করুন এজ এ ফাদার এজ এ মাদার বাবা হিসাবে মা হিসাবে ইটস ইউর রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব আপনি সন্তানের হক আদায় করবেন না এরপরে হুজুরকে বলবেন হুজুর পিতামাতার খেদমতের ওয়াজ করেন গাছ না লাগিয়ে গাছের ফল আশা করা যেমন বোকামি সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও কিন্তু বোকামি আমি দুঃখিত আসলে শেখ চলে আসছেন আমি খেয়াল করিনি শেখ চলে আসছেন আমি শেখের সম্মানে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ শেষ করে দেব আমি বলছিলাম পরিবারের ভেতরে জুলুম চলছে আপনি বাবা হয়ে মা হয়ে সন্তানের হক নষ্ট করে জুলুম করছেন স্বামী হয়ে স্ত্রীর হক আদায় না করে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন স্ত্রী যদি স্বামীর হক আদায় না করেন স্ত্রী হয়ে স্বামীর উপর আপনি ভাবে জুলুম করছেন এভাবে আমাদের মধ্যে আজ জুলুমের প্র্যাকটিস চলছে জুলুমের প্র্যাকটিস চলছে মানুষের উপর তো আপনি জুলুম করবেন না আল্লাহর কোন সৃষ্টির উপরে প্রাণীর উপরেও আপনি জুলুম করবেন না শেখ যেহেতু চলে এসেছেন ছোট্ট দুইটা ঘটনা শুনি আমি 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 আমার আলোচনার শেষ দিকে যাচ্ছি দেখেন ইসলামটা কত সুন্দর ইসলামের বিউটিটা কেমন আপনি দেখেন মানুষের উপর তো জুলুম করবেনই না আপনি কোন প্রাণীর উপরও জুলুম করতে পারবেন না দুইটা ছোট্ট ঘটনা শুনি আমি আমার আলোচনা শেষ করছি দেখেন বনি ইসরায়েলের এক নারী বনি ইসরায়েলের এক নারী তার ঘরে একটা বিড়াল ছিল ওই বিড়ালকে সে খেতে দিত না আবার ওই বিড়াল যেন ঘর থেকে বের হয়ে অন্য কোন জায়গা থেকে খাবার সংগ্রহ করতে না পারে এজন্য বিড়ালটাকে সে বেঁধে রেখেছে ওই বিড়ালটা খোদার যন্ত্রণায় খোদার তাড়নায় একটা সময় মারা গেল আল্লাহ নবী বললেন এই প্রাণীর প্রতি এই অবিচার অসদ আচরণ করার কারণে আল্লাহ মহিলাকে জাহান্নামে বানিয়ে দিলেন আরেকটি ঘটনা ছোট্ট ঘটনা আপনি শুনেন আল্লাহ নবী বললেন এক মহিলা পাপিষ্ঠা পাপিষ্ঠা এক মহিলা এক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল একটি পিপাসার্থ কুকুর পিপাসার যন্ত্রণায় জিহবা বের করে কাতরাচ্ছে সে এটা দেখে মহিলার মনে বড় দয়া হলো মহিলা তার পায়ের মোজা খুলে কিছু একটা দিয়ে বেঁধে ওই মোজাকে কুয়ায় ফেললো তারপর কিছু পানি সংগ্রহ করে ওই পিপাসার্থ কুকুরকে খাওয়ালো পিপাসার্থ একটি কুকুরের প্রতি এমন সদাচরণ এবং দয়াপূর্ণ আচরণ করার কারণে ওই পাপিষ্ঠা নারীকে আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ কি বুঝতে না আপনি মানুষের উপর জুলুম তো করবেনই না কোন পশু পাখির উপরে জুলুম করবে না গাছের পাতাও প্রয়োজনে আপনি ছিঁড়বেন না কারণ ওইটাও জিকির করে কাজ আল্লাহ প্রয়োজন হলে আপনি গাছ কাটেন লাকড়ি করেন আপনি কাঠ বানান কোনো অসুবিধা নাই আল্লাহ যেন এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন শেখ চলে এসছেন তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন ইনশাআল্লাহ আমি কথা বলেছি তিনটি পয়েন্টের উপরে জালেম তিন প্রকার এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম আল্লাহর উপর জুলুম করে তারা আল্লাহর সাথে শিরক করে যারা দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম আর তিন নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপর জুলুমকারী জালেম নবীজি বলেছেন ইত্তাকুল জুলম জুলুম থেকে বিরত থাকো ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা কারণ কিয়ামতের দিন
জুলুমের অন্ধকার হবে বড় ভয়াবহ জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম থেকে বাঁচিয়ে রাখুন, ইমানের পথে চলার এবং ইমানের পথে চলার ইসলামের পথে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।